আসসালামু আলাইকুম বন্ধুরা, সাত বাগানের নতুনটি পর্বে আপনাদের স্বাগতম। বন্ধুরা, এই গাছটা আমি যখন লাগিয়েছিলাম এইটার রহস্য আমি তখনই বলে দিয়েছিলাম, এটা কেন এভাবে লাগানো হয়েছে। আমরা সাধারণত বাজার থেকে এই ধরনের প্যাকেট কেনার পরে টবের মধ্যে এটা পুরোটা বসাই দিই প্যাকেটটা ফেলে, কিন্তু আমি প্যাকেট সহ রেখে দিয়েছি, শুধু তলাটা কেটে আমার যে টবের মাটির উপর শুধু বসাই দিয়েছি। এর ফলে কী হবে, এই বেগুন গাছ যখন শিকড় ছাড়বে, এটা এখান থেকে শিকড় থেকে প্রায় নিচ থেকে এক বিয়াত পর্যন্ত নিচের দিকে শিকড়টা গজাতে পারবে, এর স্পেসটা গাছটা স্পেসটা বেশি পাবে। কিন্তু আমার যখন এটা যদি প্যাকেটটাকে যদি এই টবের মধ্যে এটা পুরোটা ঢুকিয়ে যদি লাগাই দিতাম, তাহলে এই শিকড় ছড়ানোর স্পেসটা খুব কমে যেত। এটা হলো মূল রহস্য। আর আপনারা যারা এটার আপডেট দিতে চাইছেন, আপডেট আসলে খুবই চমৎকার। গাছের আপডেট অন্যান্য গাছের তুলনায় এই গাছের গ্রোথ খুবই ভালো, এবং যতগুলো শাখা আছে প্রত্যেকটা শাখারে চারটা করে ফুল আসছে, এবং অলরেডি বেগুন নামা শুরু হয়ে গেছে। আমি আরেকটা বেগুন গাছ দেখাচ্ছি, ওটা হলো প্যাকেট কেটে টবে বসে দিয়েছি, ওটারও একটু আপনারা গ্রোথটা দেখবেন। আর এটারও গ্রোথ তো আপনি আপনাদেরকে দেখালামই, এটা হলো প্যাকেট কেটে টবের মধ্যে বসে দিয়েছি, দেখেন গ্রোথ। কিন্তু এটা বয়স হয়েছে, বয়স হলে কিন্তু সেই হিসাবে বেগুন নামে না, খুব কমই বেগুন নামছে। যার কারণ হলো যেহেতু এটা টবটা ছোটো, এখানে সে শিকড় ছড়ানোর মতো খুব একটা স্পেস পায় নাই, এটা হলো মেন কারণ। যদি এটা আরও বড় টব হতো তো এটা গ্রোথ থাকতো ভালো। তো বন্ধুরা, আশা করি আপনারাও এই পদ্ধতিতে বেগুন গাছ, মরিচ গাছ এভাবে লাগাতে পারবেন, আশা করি ভালো ফলন পাবেন। ধন্যবাদ সবাইকে।